দেখুন, এবার ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জীবন বাঁচাতে বুলেট প্রুফ গাড়ি বানিয়ে দেবে অশোক লেল্যান্ড। ভারতীয় সেনাবাহিনীর জন্য সুখবর, নাশকতার হাত থেকে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের জওয়ানদের বাঁচাতে এবার এগিয়ে আসলো গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ড। যদিও ভারতীয় সেনাবাহিনীর জন্যই নয়, ইতিমধ্যে গোটা বিশ্বে বিভিন্ন সামরিক জিনিসপত্র এবং গাড়ির সরঞ্জাম পাঠিয়ে সংবাদ শিরোনামে অশোক লেল্যান্ড। আর এবার ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে জওয়ানদের নিরাপত্তায় বুলেট প্রুফ গাড়ি বানাচ্ছে অশোক লেল্যান্ড। প্রাথমিকভাবে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের জন্য এই গাড়িগুলি বানাচ্ছে সংস্থা। যেমন জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব পুলিশের জন্য বুলেট প্রুফ অত্যাধুনিক এই গাড়িগুলো বানাবে অশোক লেল্যান্ড। জম্মু কাশ্মীর পুলিশের জন্য 7টি এবং পাঞ্জাব পুলিশের জন্য 11টি এহেন অত্যাধুনিক গাড়ি বানাবে এই সংস্থা। আগামী দিনে প্যারামিলিটারি ফোর্সের জন্য এই গাড়িগুলো বানানো হবে। আলোচনায় প্রায় সারা হয়ে গিয়েছে দুপক্ষের মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি গাড়ি চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঠিক থাকলে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে এই গাড়িগুলি ব্যবহার করা হবে।